নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টেট এর ইংরেজি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ দ্বিতীয় ভাষা, তা দ্বিতীয় ভাষার প্রশ্ন উত্তর নিয়ে। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে, এবং যারা সিরিয়াল ওয়াইজ দেখতে চাইছেন তারা আপনারা এক্ষুনি চ্যানেলের প্লেলিস্টে যান, তা সেখানে দেখুন সেট 1 সেট 2 আপনাদের আপলোড করে দেওয়া আছে, আজকে সেট 3 আপলোড হবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা শুরু করছি, আজকে সেট 3 করব। তা প্রথম প্রশ্নগুলো কি করতে বলেছে, আমাদের এখানে লেখা আছে চুজ দা ওয়ার্ড হুইচ ইন নিয়ারেস্ট ইন মিনিংস টু দা গিভেন ওয়ার্ড। তাহলে আমাদের নিয়ারেস্ট মিনিং বার করতে হবে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার। ঠিক আছে, তো চলুন প্রথম প্রশ্ন আছে কি, অ্যালার্ট, অ্যালার্ট এর নিয়ারেস্ট মিনিং আমাদের বার করতে হবে। অ্যালার্ট মানে হচ্ছে সতর্ক। তা অপশন এ আছে কেয়ারফুল, অপশন বি আছে ওয়াচফুল, অপশন সি আছে ক্লেভার, আর অপশন ডি আছে থটফুল। তাহলে অ্যালার্ট মানে হচ্ছে সতর্ক। এর যদি সঠিক উত্তর আমরা নির্ণয় করি, তাহলে সঠিক উত্তর হবে, সঠিক উত্তর বন্ধুরা ওয়াচফুল। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, ফাউন্ডেশন, ফাউন্ডেশন মানে হচ্ছে ভিত্তি। ঠিক আছে, তা ভিত্তি, তা এখানে এর নিয়ারেস্ট মিনিং হলো বেসিস, বেসিস কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কম্পাউন্ডেড, কম্পাউন্ডেড, কম্পাউন্ডেড মানে হচ্ছে মিশ্রিত। ঠিক আছে, কম্পাউন্ডেড মানে হচ্ছে মিশ্রিত, তা এখানে এর সঠিক উত্তর হবে কনসোলিডেট, কনসোলিডেট কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, ফোরকাস্ট, ফোরকাস্ট মানে পূর্বাভাস, ওয়েদার ফোরকাস্ট, যেমন আবহাওয়া পূর্বাভাস, সেখানে দেওয়া আছে ফোরকাস্ট। ফোরকাস্ট এর এখানে সঠিক উত্তর হবে প্রিডিক্টেড, প্রিডিক্টেড, প্রিডিক্টেড কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, অ্যাডভার্স, অ্যাডভার্স মানে হচ্ছে বিরোধী। তাহলে এর নিয়ারেস্ট মিনিং আমরা দেখব, তাই এই চারটির মধ্যে সঠিক উত্তর হচ্ছে নেগেটিভ, নেগেটিভটা এখানে সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন, সাবডিউ, সাবডিউ মানে হচ্ছে দমন করা, এর সঠিক উত্তর হবে সাপ্রেস, সাপ্রেস, সাপ্রেসটা কিন্তু এখানে সঠিক উত্তর। তো চলে আসি বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে which are opposite or nearby of opposite to the given word, মানে আমাদের বিপরীতার্থক শব্দ বার করতে হবে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার রেসপেক্টে। তার প্রথম প্রশ্ন আছে বেনাইন, বেনাইন, বেনাইন মানে হচ্ছে ফলপ্রদ, তাহলে ফলপ্রদ, তা এর সঠিক উত্তর হবে মেলিগ্রান্ট, মেলিগ্রান্ট, মেলিগন্যান্ট, সরি মেলিগন্যান্ট, তাহলে এই উচ্চারণটা হবে মেলিগন্যান্ট, মানে এটা ফলপ্রদ, মানে অপোজিট যেটা আমরা এখানে বার করলাম, তাই তো? তাহলে বেনাইন মানে হচ্ছে ফলপ্রদ, আর মেলিগন্যান্ট মানে হচ্ছে তার বিপরীতটা। চলে আসি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে হটি, হটি মানে হচ্ছে উদ্ধত। ঠিক আছে, হটি মানে উদ্ধত, আর এর সঠিক অপোজিট মিনিং হবে মিক, মিক হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে বেসিজ, বেসিস মানে হচ্ছে সাগ্রহে প্রার্থনা করা। ঠিক আছে, আর এর বিপরীতটা হবে ডিম্যান্ড, ডিম্যান্ড মানে আবেদন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, অবলিটারেট, অবলিটারেট মানে হচ্ছে ধ্বংস করা, অবলিটারেট মানে হচ্ছে ধ্বংস করা, তাহলে এর বিপরীতটা এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে রেস্টোর, রেস্টোর মানে এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অ্যাকুমুলেট, অ্যাকুমুলেট, অ্যাকুমুলেট মানে হচ্ছে জমা করা, অ্যাকুমুলেট মানে হচ্ছে জমা করা, তার এর বিপরীত শব্দ কি হবে, না এর বিপরীত শব্দ এখানে চারটের মধ্যে রিডিউস, রিডিউস মানে কমিয়ে নেওয়া। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, ডুনাইন্ড, ডুনাইন্ড, তাহলে ডুনাইন্ড মানে হচ্ছে এখানে হচ্ছে হ্রাস পাওয়া, তা এর সঠিক উত্তর হবে ইনক্রিজ, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। তো চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, চলুন দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্নে কি আছে। পরবর্তী প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড, তাহলে সুইটেবল ওয়ার্ড প্রয়োগ করে আমাদের এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। প্রথম প্রশ্ন আছে ম্যান শুড বি ইগার দ্য পারসুইট অফ নলেজ, ইগার, ইগার মানে হচ্ছে আগ্রহ, আর পারসুইট মানে হচ্ছে সাধনা। ঠিক আছে, তাহলে ম্যান শুড বি ইগার, তা এখানে সঠিক উত্তর কোনটা হবে চারটির মধ্যে, তাহলে ইগার ফর, ফর দ্য পারসুইট অফ নলেজ। ঠিক আছে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, মানি টুডে হ্যাজ ড্যাশ ইন অর্থ, তাহলে অর্থ, অর্থ মানে হচ্ছে মূল্য, তাহলে মানি টুডে হ্যাজ এখানে সঠিক উত্তর হচ্ছে ডিপ্রিকেটেড, ডিপ্রিকেটেড, ডিপ্রিকেটেড এখানে হচ্ছে সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, গার্ডেনিং ক্যান বি, মানে বাগান করা ক্যান বি, এটা কি হবে সঠিক উত্তর, এর সঠিক উত্তর হবে হার্ড ওয়ার্ক,
তাহলে গার্ডেনিং ক্যান বি হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্কের দ্বারা গার্ডেনিং সম্ভব, এরকমই মানে এখানে বোঝাতে চেয়েছে। চলে আসি পরবর্তী প্রশ্ন, হি ইজ ড্যাশ ইন মিউজিক, তাহলে হি ইজ ড্যাশ ইন মিউজিক, তা আমাদের এখানে সঠিক উত্তরটা বার করতে হবে, তাহলে অ্যাডিপ্ট, অ্যাডিপ্ট এখানে কিন্তু অ্যাডিপ্ট মানে হচ্ছে পারদর্শী, ঠিক আছে, পারদর্শীটা এখানে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন আছে, দ্য গভর্নমেন্ট ওয়াজ ড্যাশ বাই দ্য অপোজিশন, তাহলে দ্য গভর্নমেন্ট ওয়াজ ড্যাশ বাই দ্য অপোজিশন, এর সঠিক উত্তর কি হবে, না সঠিক উত্তর হবে সেন্সর, সেন্সর মানে হচ্ছে অনুযুক্ত, ঠিক আছে, সেন্সর, সেন্সর এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন সি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে, দ্য ওল্ড ম্যানস হেলথ ড্যাশ উইথ এজ, তাহলে দ্য ওল্ড ম্যানস হেলথ এখানে সঠিক উত্তর হবে ডিটোরিয়েট, ডিটোরিয়েট মানে হচ্ছে ধসে যাওয়া, তার বয়সের সাথে সাথে ধসে গেছে। চলে আসছি পরবর্তী প্রশ্নে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন, সুইটেবল প্রিপোজিশন দিয়ে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে, প্রথম প্রশ্ন আছে উই হ্যাভ ফ্রি অ্যাক্সেস ড্যাশ, তাহলে উই হ্যাভ ফ্রি অ্যাক্সেস, অ্যাক্সেস এখানে সঠিক উত্তর কি হবে, টু হিম, টু হিমটা এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আই ওয়াজ অ্যাকম্প্যানিড, অ্যাকম্প্যানিড মানে হচ্ছে সহগমন যেটাকে বলে, অ্যাকম্প্যানিড দেয়ার ড্যাশ মাই ফ্রেন্ড, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখানে সঠিক উত্তর কি হবে, তাহলে আই ওয়াজ অ্যাকম্প্যানিড দেয়ার বাই মাই ফ্রেন্ড, ঠিক আছে, আমার বন্ধুদের দ্বারা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হি ইজ সাফারিং ফিভার অ্যাকম্প্যানিড ড্যাশ হেডেক, মানে সে জ্বরে ভুগছিল এবং অ্যাকম্প্যানিড তার সাথে তার মাথা ব্যথাও ছিল, তাহলে এখানে আমাদের উত্তর কি যেটা করিয়ে দেওয়া আছে, ফর বা উইথ যেটা করবেন সেটা এখানে উত্তর হবে, উত্তর এখানে 50% করিয়ে দেওয়া আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আই হ্যাভ টু অ্যাকাউন্ট ড্যাশ হিস মানি, তাহলে আই হ্যাভ টু অ্যাকাউন্ট ফর, অ্যাকাউন্ট ফর হিস মানি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আই অ্যাম অ্যাকোস্ট্রমড, অ্যাকোস্ট্রমড ড্যাশ সাচ এ লাইফ, অ্যাকোস্ট্রমড মানে হচ্ছে অভ্যস্ত, অভ্যস্ত, তাহলে অ্যাকোস্ট্রম টু, অ্যাকোস্ট্রমড টু সাচ এ লাইফ এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আই অ্যাম অ্যাকুইন্টেড, অ্যাকুইন্টেড, অ্যাকুইন্টেড মানে হচ্ছে পরিচিতি, উইথ হিম, উইথ হিমটা এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে, তাহলে আই অ্যাম অ্যাকুইন্টেড উইথ হিম। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, এ সেন্টেন্স হ্যাজ গিভেন ইন অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস, আউট অফ দি ফোর অল্টারনেটিভ সাজেস্টেড বিলো সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য সেম সেন্স ইন প্যাসিভ অর অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। তো চলুন প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক, হ্যাজ এনিবডি ডান অল দ্য ওয়ার্ক, তা এখানে এর সঠিক উত্তর আপনারা যদি করি তাহলে এর সঠিক উত্তরের চারটি অপশনের মধ্যে কোনটা হবে, তা এর সঠিক উত্তর হবে সামবডি হ্যাড ডান অল দ্য ওয়ার্ক, অ্যাক্টিভটা প্যাসিভ, প্যাসিভটা অ্যাক্টিভ, আপনারা নিশ্চয়ই জানেন যে সাবজেক্ট অবজেক্ট হবে আর অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে এখানে সঠিক উত্তর হবে কি, সামবডি হ্যাড ডান অল দ্য ওয়ার্ক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে, দ্য কিং গেভ হিম এ রিওয়ার্ড, দ্য কিং গেভ হিম এ রিওয়ার্ড, এটা অ্যাক্টিভে আছে, তা আমাদের এটাকে প্যাসিভে করতে হবে, তা প্যাসিভে করলে চারটির মধ্যে কোন উত্তরটা সঠিক হবে, তাহলে এর উত্তরটা সঠিক হবে হি ওয়াজ গিভেন এ রিওয়ার্ড বাই দ্য কিং, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, দ্য থিফ ক্লেমড ওভার দ্য ওয়াল উইদাউট বিং, তাহলে এখানে দ্য থিফ ক্লেমড ওভার দ্য ওয়াল উইদাউট বিং সিন, তাহলে এখানে এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, এর সঠিক উত্তর হবে দ্য থিফ ক্লেমড ওভার দ্য ওয়াল উইদাউট এনি ওয়ান সিং হিম, ঠিক আছে, এইটা এখানে কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, দ্য টেলিগ্রাফ ওয়্যার্স হ্যাভ বিন কাট, তাহলে টেলিগ্রাফের তার কেটে ফেলা হয়েছে, তাই এটাকে প্যাসিভে করলে কি হবে, সামবডি হ্যাজ কাট দ্য টেলিগ্রাফ ওয়্যার, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সার্কামস্ট্যান্সেস উইল অবলিক মি টু গো, অবলাইজ মি টু গো, তাহলে এর সঠিক উত্তর কি হবে বন্ধুরা, এই চারটের মধ্যে, এই চারটের মধ্যে সঠিক উত্তর হবে আন্ডার দি সার্কামস্ট্যান্সেস আই শুড গো। পরবর্তী ও লাস্ট প্রশ্ন চলে এসেছি, লাস্ট প্রশ্ন আজকে, তা লাস্ট প্রশ্ন হচ্ছে দে সে দ্যাট ইউ ডিড দ্যাট, তাহলে তারা বলেছে ইউ ডিড দ্যাট, এটাকে পরোক্ষ সেন্সে করলে কি হবে বা প্যাসিভ ভয়েসে করলে কি হবে, এখানে হবে সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে ইউ ডিড দ্যাট সেভ দেম, এটা তারা বলেছিল। তো বন্ধুরা এই ছিল আমাদের ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, তা আপনারা এই প্রশ্ন উত্তরগুলো একবার দেখুন, চাই দুবার দেখুন, চাই ডাউনলোড করে দেখুন, কিন্তু দেখুন, দেখলে কিন্তু আপনাদের নলেজ গ্যাদার হবে, তা সুতরাং যত বেশি দেখবেন তত বেশি নলেজ গ্যাদার হবে, ঠিক আছে, এবং তার সাথে সাথে আপনারা যদি প্র্যাকটিসটাও রেখে যান তাহলে খুব আপনাদের জিনিসটা খুব মানে ফলপ্রদ হবে, কেন না আপনারা একবার দেখলেই শিখবেন, আপনারা কিন্তু বারবার দেখলেই শিখবেন।
ঠিক আছে। তা সুতরাং আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওগুলো আপনারা প্লেলিস্টের মধ্যে গিয়ে দেখতে থাকুন, আশা করি আপনাদের এতে লোকসান হবে না। এইবার আমরা চলে আসছি ভিডিওটির আকর্ষণীয় বিষয়টিতে। তা ভিডিওর আকর্ষণীয় বিষয়টাই হলো কোশ্চেন অ্যান্সার পর্ব, যেখানে আপনাদের মোটিভেট করার জন্য কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়। তা সুতরাং আপনাদের আজকের হোমটাস্কের প্রশ্ন হলো সাকিউলেন্ট। সাকিউলেন্ট এর নিয়ারেস্ট মিনিং আপনাদের বার করতে হবে। অপশান এ ফ্লুইড, অপশান বি সাকিং, অপশান সি জুসি, না অপশান ডি সুইট। আবার আমি বলছি নিয়ারেস্ট মিনিং বার করতে হবে সাকিউলেন্ট এর, অপশান এ ফ্লুইড, অপশান বি সাকিং, অপশান সি জুসি আর অপশান ডি সুইট। এই চারটির মধ্যে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেওয়া হবে এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।